হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফস্টাইল। আজ আমি আপনাদের সাথে বরাবরের মতো নতুন একটি ব্লগ শেয়ার করতে চলেছি। আজকের ব্লগটা একটু বড় হবে আর হচ্ছে অনেক আকর্ষণীয় হতে চলেছে। ব্লগটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। তো আমি আজকে যাচ্ছি কুয়াকাটায়। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি বাসে আছি, চলে যাচ্ছি ভন ভন করে। তো বাস মাঝখানে হচ্ছে একটু টি ব্রেক দিয়েছিল। টি ব্রেকের সময় আমরা বাস থেকে নেমেছিলাম, নেমে একটু চা টা খেলাম, তারপরে একটু হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করার পরে আবার সবাই মিলে বাসে উঠে গেলাম। বাসে উঠে ওঠার আগে আমি আমার বরকে খুঁজে পাচ্ছিলাম না, সে আর কি মনে হয় একটু টা খেতে গেছিলো। তারপরে তাকে ফোন দিলাম, সে দৌড়ে আসলো, বাস ছেড়ে দিচ্ছিল। তারপরে আসার পরে আবার আমরা হচ্ছে উঠে গেলাম, বাস ছেড়ে দিল। আমরা ওখানে গিয়ে রাত দুটোর সময় পৌঁছেছিলাম, যার জন্য আপনাদের তখন আমার ইয়েটা দেখাতে পারিনি। পরের দিন সকালে এই দৃশ্যটা দেখাচ্ছি। আমরা এই হোটেলে উঠেছিলাম, এই হোটেলে হচ্ছে রোজ ভ্যালি, এটা অনেক ভালো হোটেল ছিল। যেটা হচ্ছে আপনার রুমের ব্যবস্থা অনেক ভালো ছিল, মানে ভালোই লাগছিল। রুম থেকে রুমের ভিতরে সব কিছু ছিল, তারপরে হচ্ছে ওদের আচার আচরণ সবটাই ভালো ছিল। দেখুন, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, পুরোপুরি তো দেখানোর নিষেধ আছে। তো যার জন্য আমি সিঁড়ি দিয়ে উঠছি। আমরা তিনতলায় ছিলাম, এটা হচ্ছে পাঁচতলা একটা বিল্ডিং। তো আমরা তিনতলায় ছিলাম, আমাদের রুম নাম্বার ছিল হচ্ছে 312। তো আমি রুমে উঠে যাচ্ছি, তারপরে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে গেলাম হচ্ছে বিচে। বিচে দেখুন অনেক মানুষ আছে, অনেক মানুষ, অনেক মানুষ, অনেক মানুষ। আমরা হচ্ছে সবাইকে দেখতে দেখতে নেমে গেলাম। আর ওই টি শার্ট, হলুদ টি শার্ট পরা যাদের দেখতে পাচ্ছেন, তারা একটু পরপর এসে শুধু বলছে, বউদি ছবি তুলে দেব, দিদি ছবি তুলে দেব। আমি বলতেছি যে না, লাগবে না, লাগবে না। তো বারবার এসে জিজ্ঞেস করছে ওরা, আমরা ক্যামেরা নিয়ে কেন গেছি তাহলে, তোমাদের দিয়ে যদি ছবি তুলবো। তো তারপরে আমরা হাঁটতে 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 চলে যাচ্ছি একদম সাগরের কাছে। আর আমার বর আর আমার মেয়ে হচ্ছে দুইজনে খুবই এক্সাইটেড, ওরা মানে আগে আগে চলে যাচ্ছে আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি পিছন পিছন ওদেরকে। তো হলুদ টি শার্ট পরা আরেকটা ছেলে এসে আমার পিছন পিছন ঘুরছে আর বলছে, দিদি একটা ছবি তুলে দিই, দিদি একটা ছবি তুলে দিই। আরে ওটা আমি ছবি তুলবো না, তুই বুঝতে পারতেছিস না। তো যাই হোক, আমরা চলে গেলাম। দেখুন আমার বর আর আমার মেয়ে আগে আগে যাচ্ছে। তারপরে এই গাড়িগুলোতে উঠতে চেয়েছিল, আমি বললাম যে না, মামনি ভয় পাবে, আর উঠলাম না। মামনিকে একটা টুপি কিনে দেওয়া হয়েছে, যেটা দিয়ে সে মাথায় দিয়ে সে খুব খুশি, মাথা থেকে একদম খুলছে না। এমনিতেও কোনো কিছু মাথায় দিলে পড়তে চায় না, রাখতে চায় না, কিন্তু এই টুপিটা মোটে খুলছিল না, পড়েছিল। তো তারপরে হচ্ছে সাগরে অনেক ছেলে পেলে নেমে হচ্ছে পা ভিজাচ্ছে, এটা দেখে আমার ভালো লাগছিল, আমারও ভিজাতে ইচ্ছা করছিল, কিন্তু আমি সুপরা ছিলাম যার জন্য নামতে পারিনি। তারপরে হচ্ছে ওখানে দাঁড়ালাম, ছবি তুললাম, ভিডিও করলাম, অনেকক্ষণ ছিলাম। অনেক সুন্দর বাতাস, মনোরম পরিবেশ, খুব ভালো লাগছিল। তারপরে একটু একটু করে হচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে, মানে আমরা আরও অন্য স্পটগুলো ঘুরে দেখব, যার জন্য ওখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। তারপরও ওখান থেকে আসতে ইচ্ছা করছিলো না, বিশেষ করে আমার মেয়ে, আমার মেয়ে ওখান থেকে মোটেই আসতে যাচ্ছে না। ওকে মানে ক্যামেরার দিকে ওর বাবা বারবার বলতেছে, তাকাও তাকাও তাকাও, ও তাকাবেই না, ও তাকাতেই যাচ্ছে না এদিকে। ও শুধু মানে অনেক মানুষ, তারপরে হচ্ছে সাগরের যে ঢেউ, যে শব্দ, ওটা দেখে ও অবাক হয়ে যাচ্ছে আর খুব মানে আকর্ষণ নিয়ে দেখছে। তো তারপরে আমরা আবার ফিরে আসলাম, ফিরে এসে আবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে স্নান টান করে বেরিয়ে পড়লাম স্পটগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে। এখন আমরা একটা ভ্যান রিজার্ভ করেছিলাম, সো সেই ভ্যানে উঠে আমরা যাচ্ছি। তো দেখুন একটু একটা গ্রামের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে হচ্ছে, আমরা এখন যাচ্ছি কি বলে রাখাইনপল্লী আর হচ্ছে বৌদ্ধ মন্দির দেখতে। তো আমরা পৌঁছে গেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা আমাদের একটু দেখাচ্ছি, দেখুন ভ্যানে অনেক কাঁপছিল আর কি আমার হাতটা, যার জন্য ভিডিওটাও কেঁপে গেছে। তো তারপরে আমরা ভ্যান থেকে নেমে প্রথমে গেট দিয়ে ঢোকার জন্য যাচ্ছি। ওই যে আমার মামনির বাবা আগে মামনিকে নিয়ে যাচ্ছে। গেট দিয়ে ঢোকার সময় প্রথমে টিকিট কেটে নিতে হবে। তো আমরা টিকিট কেটে নিয়ে, এটা হচ্ছে মিষ্টি পানির কুয়ো, মিষ্টি পানির কুয়ো, কে মানে পানি খেয়ে কিন্তু আমরা দেখিনি, কে পানি খেয়ে বলেছে তা জানি না, তবে এটাও মিষ্টি পানির কুয়ো বলা হয়। আমরাও সেই হিসেবেই ওখানে গেলাম, তারপর ওখানে একটু দাঁড়ালাম, ছবি তুললাম, আশেপাশে অনেক কিছু আছে ওগুলো দেখলাম ঘুরে ঘুরে। এবার হচ্ছে আমরা মন্দিরে ঢুকতে চাচ্ছিলাম। মন্দিরে ঢোকার আগে
এখানে একটা হচ্ছে জলের দেখলাম আমি ট্যাঙ্কি, তো আমি জিজ্ঞেস করলাম এটা কেন, তখন বলা হলো যে এই জলটা এখানে রাখা হয় যাতে পাখিরা এসে খেতে পারে। তো আমি ওই সময় পাখি একটা পাখি দেখলাম খেলো, তারপরে হচ্ছে মন্দিরে ভিড় ছিল বলে পাশে একটা আম গাছের নিচে বসেছিলাম আমি, তো আমার মেয়ে একটা মুরগি দেখে সেই মুরগি ধরার জন্য দৌড়ে বেড়াচ্ছিল, তারপর আমি তার পিছন পিছন দৌড়ে গিয়ে ওকে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে মন্দিরে ঢুকলাম, এখানেও আবার টিকিট কাটতে হয়, প্রথমে ঢোকার সময় আমরা টিকিট কেটেছি, আবার এই মন্দিরের দরজা দিয়ে ঢোকার সময় টিকিট কাটতে হলো হয়েছিল। তো ওখান থেকে ছবি টবি তুলে আবার বেরিয়ে আসলাম, বেরিয়ে আসতে আসতে আমি হচ্ছে আবার একটু বেরোনোর ভিডিওটা আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে আবার হচ্ছে রাখাইন যে মার্কেট আছে, এটা হচ্ছে তাঁতপল্লী বলা হয়, এটা রাখাইন মার্কেট না, এটা হচ্ছে তাঁতপল্লী বলা হয়। তারপরে হচ্ছে আমরা সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখলাম, কিছুই কিন্তু কিনিনি, শুধু দেখেছি, শুধু দেখেছি। আসার সময় সবাই বলতেছে দাদা বৌদিকে ঠকাবেন না, কিছু কিনে দিন। আসলে বৌদিই কিনতে চাচ্ছে না, আমি মানে এখানকার কোনো জিনিস কিনিনি, কারণ এখানে অনেক দাম হয় আর হচ্ছে জিনিস তেমন একটা ভালো হয় না। তো তারপরে হচ্ছে ঘুরতে 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 চলে গেলাম ওই একদম লাস্টে, লাস্টের ওইখানে দেখা যাচ্ছিলো যে রাখাইন যে মেয়েরা আছে ওরা পিঠা বানাচ্ছে। আমরা পিঠা খেয়েছিলাম অবশ্য, কিন্তু সেটা ভিডিও তে আপনাদেরকে দেখাতে পারিনি। আমরা মোদ্দা কথা হচ্ছে মানে কোনো খাবার আইটেম কিছু ছাড়িনি। তারপর আমরা ফিরে আসলাম ব্যাগ হয়ে, তারপরে সন্ধ্যাবেলায় আবার হচ্ছে বেরোলাম বিচে, বিচে যাওয়ার সময় বিচে যাওয়ার আগে হচ্ছে ভ্যান রিজার্ভ করে নিয়েছিলাম, আর ওই ভ্যানে আমরা চলে গেলাম বিচে, বিচ বলতে এটা হচ্ছে লেবু বনে চলে গেছি আমরা সূর্য ডোবা দেখবো। সূর্যাস্ত দেখার উদ্দেশ্যে আমাদের মতো অনেক মানুষ এখানে এসেছে, তো আমরা এখন সূর্য ডোবা দেখার জন্য চলে এসেছি। ওই দেখুন সূর্য আস্তে আস্তে ডুবতে চলেছে, তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আর ওই সূর্য ডোবা দেখার সময় আমার বড় বোন, আমার দিদা, তারপরে হচ্ছে আমার বাড়ির লোকেরা ফোন করেছিল, ওদের সাথে আমি ভিডিও কলে কথা বলছিলাম। তো আমার বেশ ভালো লাগছিল, আর ওদেরকে অনেক মিস করতেছিলাম যে কাউকে নিয়ে আসতে পারলাম না বা ওরা কেউ আসতে পারলো না। তো আমি একটু ভিডিওর মাধ্যমে ওদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, আমি আর আমার মেয়ে ওদের সাথে ফোনে কথা বলছিলাম, আর হচ্ছে ওর বাবা আমাদেরকে ভিডিও করছিল। তারপরে হচ্ছে ওই যে সূর্যাস্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সূর্যটা লাল হয়ে যাচ্ছে ডিমের মতো, মানে দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে সূর্য উদয়, সূর্য ডুবা দেখছি আমরা, সূর্য ডুবা হয়ে গেছে, তারপরে হচ্ছে সূর্য একদম ডিমের মতো লাল হয়ে তারপরে হচ্ছে ডুবে গেল, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা পরের দিন সকালবেলা আবার চলে যাচ্ছি সূর্য উদয় দেখার জন্য। কুয়াকাটার স্পেশাল এটা হচ্ছে সূর্য ডোবা আর সূর্য উদয় একই সাথে দেখা যায়, মানে একই জায়গা থেকে দেখা যায়, এটা হচ্ছে এই কুয়াকাটার একটা স্পেশালিটি। তো তারপরে হচ্ছে আমরা একটা একটা মোটরসাইকেল ভাড়া করেছিলাম, যেটা হচ্ছে খুব সকালবেলা যেতে হয় সূর্যোদয় দেখার জন্য। সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি 5টার সময়, তো মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, ওইখানে অনেক বাতাস ছিল, খুব ভালো লাগছিল। আমার মামুনি ঘুমিয়েছিল, তারপর ওকে কোলে নিয়ে মাঝখানে শুয়ে নিয়ে চলে যাচ্ছিলাম, ও ঘুমিয়েছিলাম। ওর মজার একটা বিষয় হচ্ছে যখনই মোটরসাইকেল ছাড়া হচ্ছিল ও ঘুমিয়ে যাচ্ছিলো, আর মোটরসাইকেল বন্ধ করলেই মানে থামলেই ও থেমে মানে উঠে যাচ্ছিলো। তো বেশ মজা করতে করতে আমরা গেলাম, পৌঁছে গেলাম, তারপরে অনেক ছবি তুললাম, ভিডিও করলাম, টিকটক করলাম। তারপরে হচ্ছে সূর্য উদয় স্টার্ট হয়ে গেছে, ওই যে আস্তে আস্তে সূর্যটা মনে হচ্ছে একদম জলের ওপর থেকে উঠছে, তো আস্তে আস্তে সূর্যটা উঠছে, আমরা দেখছি, অনেক মজা নিচ্ছি, ছবি তুলছি। আরও পাশে আরও অনেক মহিলারা ছিল, পুরুষরা ছিল, সবাই ঘুরতে এসছে, ছবি তুলছে। তারপরে আমরা হচ্ছে অনেক ছবি তুললাম, অনেক ছবি মানে কি বলবো, অনেক ছবি তুললাম, ফেসবুকে স্ট্যাটাস দিলাম। তারপরে ওই নৌকাগুলোতে উঠে বসেছিলাম অনেকক্ষণ, তারপরে আস্তে 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 সূর্যটা উঠছে আর ভিডিও করছিলাম। সূর্য ওই মানে ডিমের মতো লাল প্রথমে দেখা গেল, মানে যেমনটা কালকে হচ্ছে ডুবে গেছিলো এরকমটা হয়ে ডুবে গেছিলো, আর এখন হচ্ছে এরকমটা হয়ে উঠছে আর আস্তে আস্তে উজ্জ্বল হচ্ছে, মানে সূর্যটা ওই উপরের দিক থেকে খেয়াল করলে দেখতে পাবেন আস্তে আস্তে উজ্জ্বল হচ্ছে। তো আস্তে আস্তে সূর্যটা উঠে গেল আর আমরা অনেক ছবি তুললাম, আমি মেয়েকে দেখাচ্ছি, ওই দেখো সূর্যি মামা, তোমাকে যেটা বলে আমি ঘুম পাড়াই সেটা হচ্ছে ওই দেখা যাচ্ছে সূর্যি মামা। তো এরকম দেখছিলাম, ছবি তুলছিলাম, অনেক কিছু করলাম। তারপরে একটু ওর হচ্ছে ওখানে দাঁড়িয়ে আমরা সেলফি নিলাম, আমাদের যে মোটরসাইকেলওয়ালা ছিল ওনাকে বললাম যে আমরা কিন্তু লাল কাঁকড়া দেখব। তো ওই সময়টা দেখুন সূর্য একদম হচ্ছে উঠে গেছে, সূর্য উঠে গেছে।
তো লাল কাঁকড়া দেখার জন্য পরের কাজ আমাদের লাল কাঁকড়া দ্বীপ দেখবো। লাল কাঁকড়ার দ্বীপে গিয়ে হচ্ছে কাঁকড়া দেখতে পাইনি বেশি, কারণ হচ্ছে সূর্যটা ভালোভাবে রোদের তাপ হয়নি। যত রোদের তাপ হবে তত হচ্ছে কাঁকড়া উঠবে, তো যার জন্য আমরা সেভাবে দেখতে পারিনি। একটা হচ্ছে আমাদের ড্রাইভারটা, আমাদের মোটর সাইকেল ড্রাইভার আমার জন্য হচ্ছে কাঁকড়ার গর্তে জল ঢেলে একটা কাঁকড়া বের করেছে। ওই দেখুন দৌড়ে বেড়াচ্ছে, আমি ওর পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছি ভিডিও করার জন্য। তারপরে কাঁকড়া হাতে নিয়েছিলাম, ছবি তুলেছিলাম, মেয়ে আমার মেয়ে দেখে তো খুব অবাক যে এটা আবার কি জিনিস। তো তারপরে হচ্ছে আমরা চলে গেলাম ওখানে, ইলিশ খিচুড়ি একটা স্পেশাল রেস্টুরেন্ট আছে ইলিশ খিচুড়ির, সেটা দেখার জন্য। তার পাশে ছিল তরমুজ ক্ষেত, তরমুজ ক্ষেতটা একটুখানি ভিডিও করে নিলাম আমরা, আমি আগে কখনো তরমুজ ক্ষেত দেখিনি, তো যার জন্য আমি একটু আকর্ষণ নিয়ে চলে গেলাম। কিন্তু তরমুজ ক্ষেতটা মানে ই হয়ে গেছে, মরে গেছে, গাছগুলো তেমন ভালো না, তরমুজগুলো ছোটো ছোটো ছিল। তারপরে হচ্ছে আমরা চলে আসছিলাম যখন, তখন দেখতে পেলাম বাম পাশে দিয়ে হচ্ছে গাংচিলগুলো, এক মানে হাজার হাজার গাংচিল বসেছিল। ওটা দেখে আমার খুবই ভালো লেগেছিল, খুবই। তখন মোটর সাইকেল স্লো করে চালাচ্ছিল আর আমরা ওটা দেখতে দেখতে আসছিলাম, মানে এত ভালো লাগছিল কি বলবো, খুবই ভালো লাগছিল, খুবই। তো তার মাঝখানে একটা কাক এসে হুশ করে কি একটা বললো আর সব কয়টা চিল উড়ে গেল, আর ওটা দেখতে আরও বেশি মজা লাগছিল। আমরা অনেক ছবি তুলে নিয়েছিলাম, অনেক বেশি ভালো লাগছিল এটা। তো তারপরে হচ্ছে আমরা চলে আসলাম, চলে আসতে আসতে আবার একটু আমরা নিজেদেরকে দেখাচ্ছিলাম। আমার মেয়েকে দেখতে পাচ্ছেন হলুদ জ্যাকেট পরা, ও আমার কোলে আছে, ও কিন্তু তখন ঘুমাচ্ছে। আর যখন গাড়ি মানে আমরা মোটর সাইকেল থামাচ্ছিলাম তখন কিন্তু ও উঠে যাচ্ছিল, ও সব কটা ছবিতেই ও তাকানো ছিল। তো তারপরে হচ্ছে আমার বর একটু বিচে নেমে পা ভিজাচ্ছে, খুব মজা নিচ্ছিল, আমি নামতে পারিনি, মেয়ে ছিল আমার কোলে। এর জন্য আমাকে অনেকবার বলছিলো যে তুমি নামো, আমি মামনিকে নিচ্ছি, কিন্তু আমি নামিনি ইচ্ছা করেই। তারপরে ও মেয়েকে, আমার মেয়ে লাফাচ্ছে, বাবা চলে গেছে, বাবা 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 বাবার কাছে যাবে। তো তার জন্য ওকে নিয়ে হচ্ছে ওর বাবা একটু নামলো আর আমি ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। তারপরে বললো কি তুমি একটু মামনিকে নাও, আমি একটু স্নান করে আসি, আমার খুব ইচ্ছা করছে স্নান করার জন্য। তো তারপরে ওকে ছেড়ে দিলাম, ও চলে গেল একদম সাগরের কাছাকাছি চলে, ও মানে আরও আমাদের খুলনার কিছু ছেলে পেলে গেছে, তো ওদের সাথে পরিচয় হয়ে গেছিলো, যার জন্য ওদের সাথে ও একটু মজা নিচ্ছিল, আমি আর কিছু বললাম না। তারপরে মাঝে মাঝে মেয়ে ডাকছে, আসো 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 বাবা, আসো বাবা আসো, এরকম করে অনেকটা মজা করার পর আমরা হচ্ছে চলে আসলাম, ফিরে আসলাম। এখন আমাদের ফিরে আসার পালা। তারপরে হচ্ছে আমরা আবার বাসে উঠে গেলাম পরের দিন সকাল 7:45 আমাদের বাস ছিল। তো সকালে ঘুম থেকে উঠে কোনো নাস্তা না করেই আমরা গাড়িতে বাড়ি ফেরার উদ্দেশ্যে চলে উঠে পড়েছিলাম। তো মাঝখানে একবার গাড়ি ব্রেক করেছিল 10 মিনিটের জন্য, সেখানে আমরা নাস্তা করে নিয়েছিলাম। তো যাওয়ার সময় যেটা হয়েছিল, আমি আপনাদেরকে রূপসা সেতুটা দেখাতে পারিনি। এটা খুলনার হচ্ছে স্পেশাল যে রূপসা সেতুটা আছে, আপনারা অনেকেই নাম শুনেছেন, তো সেটা আমি আপনাদেরকে দেখাতে পেরেছিলাম না। অন্ধকার ছিল, মানে অনেক লাইটগুলো সেতুর নষ্ট হয়ে গেছিলো, আমি ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা অনেক অন্ধকার ছিল, যার জন্য দেখাতে পারিনি। আর এটা আমি এখন আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। দেখুন এখান থেকে রূপসা সেতু স্টার্ট হবে, অনেক দূর পর্যন্ত দেখতে পাবেন। তো আমিও ভালোভাবে কখনো এই সেতুটা দেখিনি, মানে নেমে কখনো দেখা হয়নি, এভাবে যাতায়াতে দেখা হয়েছে। অনেকবার হচ্ছে প্ল্যান করা হয়েছে যে যাবো সেতু দেখতে, তো এটা সেইভাবে আর দেখা হয়নি। এই ট্যুরে আমার এই সেতুটাও দেখা হয়ে গেল। তো আমার ট্যুরটা মোটামুটি ভালো ছিল, আমার ভালোই লেগেছে। আমার মেয়েকে নিয়ে আমি প্রথমে অনেক টেনশনে ছিলাম যে ও কী করবে, ওকে কীভাবে রাখবো, ও কী থাকবে। তো তারপর দেখা গেলো যে না, ও মা বাবার চাইতে বেশি ইন্টারেস্টেড ছিল আর হচ্ছে অনেক মজা করেছে। তো অনেক ভালো লাগলো আমাদের, সবাই সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমার মেয়েটার জন্য আশীর্বাদ করবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এরপর আমরা বাসায় ফিরে আসলাম আর আমার ব্লগটা শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, আমার চ্যানেলের জন্য সবাই আশীর্বাদ করবেন, আর আমি যেন অনেক দূর পর্যন্ত যেতে পারি সেটা জন্য সবাই আমাকে আমার পাশে থাকবেন। বাই বাই, টাটা, সি ইউ।